শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পাবলিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। করোনার আতঙ্ক ছড়ালো কাকদ্বীপ এলাকা জুড়ে। সোমবার কাকদ্বীপের পূর্ব স্টিমার ঘাট এলাকার এক বাসিন্দাকে জ্বর অবস্থায় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে এই আতঙ্ক ধীরে ধীরে কাকদ্বীপের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই যুবক কর্মসূত্রে কেরালায় থাকতেন। কিছুদিন আগেই তিনি বাড়ি ফিরেছেন। বাড়িতে ফেরার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। বেশ কয়েকদিন ধরে তার গায়ে জ্বর রয়েছে, এমনকি ঘন ঘন কাশিও হচ্ছে। এরপর ওই যুবকের পরিবারের লোকেরা করোনা ভাইরাস ভেবে আতঙ্কিত হয়ে পড়েন। ওই যুবককে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে এই আতঙ্ক ক্রমশ কাকদ্বীপ এলাকায় ছড়িয়ে পড়ে। যদিও ওই যুবককে আরও ভালো চিকিৎসা পাওয়ার জন্য মঙ্গলবার ডায়মন্ড জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ওই যুবকের করোনা কিনা তা এখনও নিশ্চিত নয়, কারণ ওই যুবকের এখনও করোনার পরীক্ষা করা হয়নি। অন্যদিকে করোনা আতঙ্কের জেরে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে থাকা রোগীর পরিবারের লোকজনেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা কেউ মাস্ক অথবা কেউ বা মুখে রুমাল বেঁধে হাসপাতাল চত্বরে ঘোরাঘুরি করছেন। তবে করোনা ভাইরাস নিয়ে কাকদ্বীপ মহকুমা এলাকায় কোনো আতঙ্ক নেই বলেই জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুনা পাখিরা। তিনি বলেন, গায়ে জ্বর অবস্থায় কাকদ্বীপের এক বাসিন্দাকে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই যুবক কর্মসূত্রে কেরালায় থাকতেন, কিন্তু ওই যুবকের রক্তসহ বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষাগুলিতে কোনো কঠিন রোগের নমুনা মেলেনি। ওই যুবক যাতে আরও ভালো চিকিৎসা পান তার জন্য তাকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কিছু অসাধু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টি করোনা ভাইরাস বলে গুজব ছড়াচ্ছেন। এটা সম্পূর্ণ অবাস্তব, একেবারে পুরো গুজব। কিছু বিশেষ উদ্দেশ্য প্রণীত লোক এইটা একটা গুজব ছড়িয়ে কাকদ্বীপ সহ বিভিন্ন এলাকার মানুষদেরকে আতঙ্কে ফেলতে চাইছে। আমি সবাইকে বলবো, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না, কেউ গুজব ছড়ালে তাকে বিরত করুন, এটা পরিষ্কার বলবো। এখন একজনের জ্বর হয়েছে, সেই জ্বরটা গতকাল সে হসপিটালে ভর্তি ছিল, যদিও ছেলেটি বাইরে কাজ করতে গিয়েছিল, এটা তার বাড়ির কাছ থেকে জানা গেছে। তো এখানে যত পরীক্ষা নিরীক্ষা ছিল সবই করা হয়েছে, তেমন কোনো খারাপ, কোনো করোনা সহ কোনো খারাপ রোগের কোনো জার্মের কোনো সম্ভাবনা কিছুই নেই, এসব কিছুই নেই। নর্মাল যেমন জ্বর হয় তেমন দেখেছেন। তবু আমাদের হসপিটালের কর্তৃপক্ষ বা হসপিটাল ডাক্তারবাবু এটাকে বেটার ট্রিটমেন্টের জন্য, আমাদের ডায়মন্ড হারবার যেহেতু মেডিকেল কলেজ আছে এবং সেখানে সব রকমের পরীক্ষার সুযোগ সুবিধা আছে, সেই জন্য বিশেষ পরীক্ষা নিরীক্ষার জন্য ওই ছেলেটিকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এর বাইরে অন্য কিছু না। কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম। একবার পিএমপি আসুন, বিফলে মূল্য ফেরত। যৌন সমস্যা, প্রসব জ্বালা, স্ত্রীরোগ, চর্মরোগ, নিঃসন্তান দম্পতি ইত্যাদি, 100% পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত, গ্যারান্টি সহকারে চিকিৎসা। এখানে পাস করা গোল্ড মেডেলিস্ট বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা করানো হয়। বিশেষ দ্রষ্টব্য, গোপনে মদ ছাড়ানো হয়। ঠিকানা কাকদ্বীপ ধনঞ্জয় ভিলা, বারাসাত হাটখোলা বাসস্টপ, লক্ষ্মীকান্তপুর, বিজয়গঞ্জ বাজার। মোবাইল 8582825696 8582825697। কাকদ্বীপ অর্থোপেডিক সেন্টার অ্যান্ড ডক্টর্স চেম্বার, এখানে ডাক্তারবাবুরা নিয়মিত চেম্বার করছেন। ঠিকানা কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালের সামনে। মোবাইল 7076854879 8327564825। সস্তা সুন্দর, কাকদ্বীপে আরও একটি নতুন উদ্যোগ। এখানে পাচ্ছেন সমস্ত রকম এলোপ্যাথিক ওষুধের 12% ছাড়, অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে প্যাথোলজিক্যাল ল্যাব টেস্টের সুবিধা, বিনামূল্যে বাড়ি থেকে স্যাম্পল বা নমুনা কালেকশনের সুবিধা, অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ ও সুচিকিৎসা। এক পলকে দেখে নিন কোন কোন ডাক্তারবাবু চেম্বার করছেন। যোগাযোগ কাকদ্বীপ নয়াপাড়া পুরনো কোটের বিপরীতে। দূরভাষ 03-210-255-029 ও 83-27-44-19-0.
Ink Tattoo Studio. All kinds of brands available here. Libs, Puma, Adidas, Nike, Reebok, Protita branded garments available here. Chikana, Kagdip Bidyasagar Market. বিশেষ দ্রষ্টব্য, এখানে ট্যাটু করা হয়। মোবাইল 9475848485।